সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বাসায় মনোযোগ দিয়ে নিশ্চয় লেখাপড়া করছো। কিছুদিন পরে আবার তোমাদের কি পরীক্ষা শুরু হবে। তো আমরা তো মোটামুটি অধ্যায় সবগুলা শেষ করেছি, এখন আমাদের রিভিশন যেটা সেটাই শুরু হচ্ছে। আমি অধ্যায় 9টা নিয়ে আজকে একটু আলোচনা করবো, যেহেতু সৎকরাতে সবার একটু সমস্যা হয়। আমি একটি প্রশ্ন লিখেছি যোগ্যতা ভিত্তিক, আসলে একটু পড়ি। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 7% মুনাফায় 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। তাহলে খেয়াল করো, বার্ষিক 7% মুনাফার মানে কি? 1 বছরে 100 টাকা, 1 বছরে মুনাফা কত টাকা? 7 টাকা। আর কয় বছরের জন্য ঋণ নিয়েছে? 4 বছরের জন্য কত টাকা? 15,000 টাকা। তো যেটা ঋণ নেওয়া হয় আমরা জানি কি, ওটাই হচ্ছে কি আমাদের জন্য আসল। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। তো ক নম্বরটা দেখি, 400 টাকার 150% সমান কত? তো 400 টাকার 150% সমান কত এটা বের করা কি? আমরা তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসলে এগুলো করেছি। তো খেয়াল করো, 400 টাকার 150% টাকার মানে কি? 400 এর, ঠিক আছে, টাকার বলতে এখানে কি বলছে বোঝাচ্ছে, 400 এর 150% কত? তো আমি এখানে লিখলাম, খেয়াল করো, যখন এভাবে টাকার বলবো আমরা কি করবো, ওটার জন্য একটা এর লিখবো। এর লিখলে আমার কাজটা শেষ হয়ে যায়। 400, তারপর টাকার জন্য কি লিখলাম, এর, আর 150%। তো পার্সেন্ট মানে কি, আমরা কি জানি পার্সেন্ট মানে হচ্ছে কি, শতকরা। শতকরা কি, পপলাংশ সবসময় কত হয়, হরটা কত আমাদের 100। তো পার্সেন্ট করলে আমাকে নিচে কত লিখে ফেলতে হবে, 100। এরপর কাজটা হচ্ছে কি, কাটাকাটি। এর মানে কি, গুণ। এর মানে হচ্ছে গুণ। তো গুণ চিহ্ন থাকলে আমরা কি করি, কাটাকাটি করি। আমরা এখানেই কাটাকাটি করতে পারি। তো 100 কে আমি কি করতে পারি, 400 দিয়ে 400কে 100 দিয়ে ভাগ করলে আমি কত পাচ্ছি, 4। তো এখন উপরে আমার কত থাকছে, 4 গুণ 150। এই লাইনটা না দেখালেও চলবে, আর কেউ যদি লিখো তাতেও সমস্যা নেই, সুবিধার জন্য লিখতে পারো। তো আমরা গুণ করে দিই, গুণ করতে এখানে কত হবো, 4 15 60, সেই জন্য কত, 600 টাকা। তোমরা রাফে গুণ করবে, ঠিক আছে, উত্তর হচ্ছে 600। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা খ নম্বরটাতে চলে যাই, খ নম্বরে চলে আসি। এবার 4 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? খেয়াল করো, 4 বছর পর বলেছে মোট কত টাকা পরিশোধ করতে হবে। তো আমরা জানি কি, কত টাকা পরিশোধ করতে হবে, এটার মধ্যে কি কি থাকে। আমরা বছর শেষে যেটা পরিশোধ করি সেখানে আমার কি থাকে, যত টাকা ঋণ নিয়েছি মানে আসল, ওটাও থাকে, প্লাস ওটার সাথে আরেকটা কি যোগ করতে হয়, মুনাফা। তো আমাদেরকে মুনাফা সহ আসল দুটোই কি আমাদেরকে পরিশোধ করতে হয়। তো 15,000 টাকা ঋণ নিয়েছি আমরা, এটাতে পরিশোধ করবোই, এটার সাথে আমাকে আরো কি দিতে হবে, 4 বছরের জন্য যে আমি ঋণটা নিয়েছি ওই 4 বছরের জন্য মুনাফাটাও পরিশোধ করতে হবে। তো আমার 15,000 টাকা আসল ঋণটা দেওয়া আছে, কিন্তু আমার কি নেই, মুনাফাটা জানা নেই। তো এখন আমাকে সবার আগে কি করতে হবে, মুনাফা নির্ণয় করতে হবে। তো মুনাফাটা আমরা কোন লাইন থেকে করবো, যেহেতু আমার প্রশ্নে দেওয়া আছে বার্ষিক 7% মুনাফায়। তো বার্ষিক 7% মুনাফা মানে কি, 100 টাকার 1 বছরের মুনাফা কয় টাকা, 7 টাকা। তারপর ওই তিন নিয়মে চলে যাচ্ছি আমি, 1 টাকার 1 বছরের মুনাফা তখন কি হবে, 100 ভাগে 7। তো অনেকে সূত্র দিয়ে করো, যারা সূত্রতে অভ্যস্ত ওরা সূত্র দিয়ে করবে, সমস্যা নাই। তো সুতরাং এরপর আমার এখানে আরেকটা কি লাগবে, লাগবে আসল। আসলটা কত, 15,000। 15,000 টাকা। তো এখানে আমার কয় বছর লিখবো, প্রশ্ন আমার কয় বছর দেওয়া আছে দেখো সবাই, এখানে 4 বছর। তাহলে আমাকে এখানে এখন বছরটাকে কত লিখতে হবে, 4 বছরের, ঠিক আছে, 4 বছরের মুনাফা। তো নিচে আমার কত আছে, 100, এটা লিখলাম, উপরে এখানে কত, 7। যেহেতু 1 টাকার 1 বছরের মুনাফা যদি 100 ভাগে 7 হয়, 15,000 টাকা 4 বছরেরটারও বেশি হবে, সেই জন্য এটা দিয়ে আমাকে কি করতে হবে, গুণ। এই জিনিসটা মাথায় রাখবে সবাই, 1 টাকার 1 বছরের মুনাফা 100 ভাগে 7, যেহেতু 1 টাকারটা এটা হবে, 15,000 টাকারটা আরো বেশি হবে। তো 1 বছরের জন্য যেটা হবে, 4 বছরের জন্য কি আরো বেশি হবে, সেই জন্য দুইটা দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে। এবার আসো আমি কি করবো, কাটাকাটি করবো। কাটাকাটি অবশ্যই যে যার সুবিধা মতো, এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে দেখো, যদি আমি 0 0 কাটি, তো 1টা 0 1টা 0 কাটলাম, এখানে 1টা 0 আর 1টা 0 কাটলাম। তো আমি দেখছি নিচে শুধু এখন কত আছে, 1, তাহলে 1টার আর কোনো কাজ নেই, উপরে কত কত সব থাকছে দেখো। তো আসো এগুলো এখন গুণ করে দিই, যেহেতু 4 150কে একটু আগে আমি এখানে গুণ করেছিলাম, দেখো কত আসে, 600। তো আমি ওদিক থেকে গুণটা করলে 600, আর কত থাকছে এখানে, 7 দিয়ে যদি গুণ করি কত হল, 0 0 6 7 42, 4,200 টাকা। এখানে অবশ্যই দরকারগুলো দিবে। আমি এখনো কি পেলাম, মুনাফা, কিন্তু আমাকে বলেছে 4 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তো
যত টাকা পরিশোধ করতে হবে ঋণটা আর মুনাফা, সেই জন্য গুণটা একসাথে কি করতে হবে, যোগ করতে হবে। সুতরাং চার বছর পর মোট পরিশোধ করতে হবে সমান 15,000 যোগ 4,200। তোমরা একই লাইনে লিখবে, আমি ওদিকে লিখতে পারছি না সেজন্য লিখছি না, একই লাইনে লিখবে। তো যদি যোগ করি কত হয়, 00 আর কত 200, 5,409 আর হচ্ছে 19,200 টাকা। এটাই হচ্ছে উত্তর, উত্তর 19,200 টাকা। এই জায়গাটাতে সবাই একটু মাথায় রাখবে, অনেকেই ভুল করে এটু করে করে অঙ্কটা শেষ করে ফেলে পরের জিনিসটা করতে মনে থাকে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা নম্বরটা পাবে না, তো প্রশ্নটা ভালো করে পড়ে অ্যান্সার করবে। তা আশা করি এটা বুঝেছো। আমি গ নম্বরে চলে যাচ্ছি। তো গ নম্বর প্রশ্নটা করি, একই হার মুনাফায়। একই হার মুনাফায় মানে কি, আমার প্রশ্নে কত টাকা হার ছিল 60%, যেটা পার্সেন্ট মানে তো হার, তো ওই হারটাতেই মানে 60% কত বছরের মুনাফা 7,350 টাকা হবে। এখন আমাকে কি বের করতে বলেছে, দেখো কত বছরে, এখন আমাকে বছর বের করতে হবে। তো বছর বের করার জন্য আমার এরকম একটা লাইন খুঁজে নিতে হবে কি, যেখান থেকে আমি বছরটা বের করতে পারি। তো খেয়াল করো এখানে কি বলেছে, মুনাফা, আমি তো সেজন্য মুনাফার কাছেই চলে যেতে হচ্ছে। আমি কেন মুনাফা বের করেছি, কোথায়, খ নামে। তাহলে খ নামে একটা মুনাফা পেয়েছি 4,200 টাকা। এই 4,200 টাকাটা কয় বছরের জন্য পেয়েছি, 4 বছরে। এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে 4,200 টাকা মুনাফা হয় কয় বছরে, 4 বছরে। এরপর আমরা 1 টাকায় কত, আর আমার প্রশ্নে আর একটা মুনাফা দেওয়া আছে, দেখো 7,350 টাকা কত, ওই ঠিক নিয়মে করলে আমরা পেয়ে যাব। তো এই লাইনটা একটু মাথায় রাখা, আমাকে বোর্ডটা মুছতে হবে, সেই জন্য 4,200 টাকা মুনাফা হয় 4 বছরে, ঠিক আছে। এরপর আমি অঙ্ক চলে যাচ্ছি। এরপর দেখো আমি এইটুকু লিখে ফেলেছি, আসলে ভিডিওর বড় হলে যেতে একটু সমস্যা ওই কারণে, তো আমি এটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম 4,200 টাকা মুনাফা হয় 4 বছর। এটা আমরা কোথায় পেয়েছি, খননে পেয়েছি। তো যেহেতু ওই কিক নিয়মে চলে আসছি, সেই জন্য 1 টাকা মুনাফা হয় কি 4,200 ভাগ কত 4, ঠিক আছে। আর এখানে কত, আমার মুনাফার একটা কত দেওয়া ছিল 7,350, তো 7,350 টাকা মুনাফা হয়, যেহেতু 1 টাকা যদি এত বছরে হয় 7,350 আরো বেশি হবে, সেই জন্য এই জায়গাটাতে কি করতে হলো, গুণ। এখন আসো আমরা কাটাকাটিটা করি। তাহলে তো আমি যদি আগে এখানে দেখো 2টা 0, এখানে 1টা 0, তো আমি 1টা 0 1টা 0 কি করতে পারি, কাটতে পারি। তাহলে আমার কি হয়, জিনিসটা আরো সহজ হয়ে যায়। তারপর আমি সুবিধার জন্য কি করতে পারি, 4 দিয়ে 420 কি করতে পারি, 4 দিয়ে 420 যদি ভাগ করি, দেখো আমার কত হয়। আর কাটাকাটিটা সবসময় নিজের মাথা থেকে যেভাবে আসে ওভাবেই করবে, এটা যে আমি যেভাবে করাচ্ছি ওভাবে করতে হবে এমন কোনো ব্যাপার নাই। তো দেখো 4 কে 4 2 নামলো, 4 কে 2 দিয়ে করা যাচ্ছে না, সেজন্য কি 0টা নামালাম, 2টা সংখ্যা একসাথে দিলে এখানে 0 4 5 20 0, তাহলে কত পেলাম, 4 কে 420 দিয়ে ভাগ করে কত পেলাম, 105। তো 105 কে আমি 735 দিয়ে আবার কি করতে পারি, ভাগ করতে পারি। 105 কে যদি আমি 735 দিয়ে ভাগ করি, আমি সরি 735 কে কত দিয়ে ভাগ করবো, 105 দিয়ে, দেখো কত হচ্ছে। এখানে অবশ্যই তো এটা গুণ করে দেখতে হবে, আমি যদি আমার মনে হয় এটা 7 দিয়ে যাবে, দেখো 5 7 কত, 35 5, 7 কত থাকছে 3, তাহলে 7 এর সাথে 0 গুণ করলে 0 আর 3 যোগ করলে 3, 7 একে 7, তো আমি দেখতে পাচ্ছি আমার কত দিয়ে মিলেছে, 7 দিয়ে। তো এখানে কত দিয়ে যাবে, 7 দিয়ে, 735, হ্যাঁ। তাহলে এখানে কত হচ্ছে, 7, এখানে লিখতে হবে আমার তাহলে 7 বছর। তাহলে আমি এখন কত পেয়ে গেলাম, রাফ তোমরা পাশে অবশ্যই ডান পাশে দেখাবে। আমি খাতা কাটার সময় অনেককে দেখেছি অঙ্কের ভিতরে ভিতরে রাফ করেছো, এইভাবে করবে না, তাহলে আমরা আসলে অঙ্কটাই বুঝি না। তো আমার উত্তরটা চলে আসছে কত, 7 বছর। আশা করি বুঝতে পেরেছো। আর সব করা বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই পারবে, না হলে পারবে না। ম্যাথ জিনিসটা আসলে এমন, আর তোমাদের জন্য একটা স্টেপ দিয়ে থাকবো, ওটা আমি ক্লাসের শেষে প্রশ্নটা দিয়ে দিবো, ঠিক আছে। সবাই ভালো থাকবে, আর সমস্যা থাকলে কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।